হার মহাদেব জয় শ্রী কেদার হে ট্রাভেল স্টোরি তো আজকে আমি তোমাদের জন্য কলকাতা থেকে কেদারনাথ ধাম পৌঁছানোর ট্যুর প্ল্যান সম্বন্ধে জানাবো দু হাজার বাবা কেদারনাথের মন্দির তীর্থযাত্রীদের জন্য খোলা হবে তাই কলকাতা থেকে কেদারনাথ তোমরা সহজে কীভাবে পৌঁছাবে সেই সম্পর্কে আজকে আলোচনা করবো এবং ওখানে যাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাবো কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার জন্য অনেক ট্রেন আছে যেমন উপসনা এক্সপ্রেস যা দুপুর একটার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন বেলা চারটের সময় হরিদ্বারে গিয়ে পৌঁছায় যার স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে মাত্র সাতশো টাকা মাথা পিছু। এছাড়াও একটা আছে কুম্ভ এক্সপ্রেস এটাও দুপুর একটার সময় হরিদ্বারের জন্য হাওড়া থেকে ছাড়ে এবং হরিদ্বারে গিয়ে পৌঁছায় বেলা চারটের সময় পরের দিন এছাড়াও রয়েছে দুন এক্সপ্রেস যা হাওড়া দিয়ে রাত আটটা পঁচিশ মিনিটে ছাড়ে এবং সেটা পরের পরের দিন ভোরবেলায় চারটে আঠেরো মিনিটে হরিদ্বারে গিয়ে পৌঁছায় হরিদ্বারে পৌঁছে তোমাদের প্রথম কাজ হলো স্টেশনের কাছে একটা হোটেল দেখে নেওয়া যা হোটেলে ভাড়া পড়বে ছশো থেকে হাজার টাকা জন্য হোটেল নেওয়ার পর তোমরা বাস বুকিংয়ের জন্য জিএমও টিকিট কাউন্টারে পৌঁছে যাবে পরের দিন ভোরের বাসের টিকিটের জন্য টিকিট কাউন্টার থেকে তোমরা যদি টিকিট বুক করো তো মাথাপিছু ভাড়া পড়বে ছশো টাকা এছাড়াও রেড বাস থেকেও তোমরা বুক করতে পারো যার ভাড়া পড়বে হাজার টাকা হরিদ্বার থেকে প্রয়াগ যাওয়ার জন্য তোমরা চেষ্টা করবে যে সকালে যে স্লটটা আছে সাড়ে চারটা থেকে নটা পর্যন্ত বাস ছাড়ে হরিদ্বার থেকে সোনপ্রয়ের জন্য তো সকাল সকাল স্লটটা বুক করবে তাহলে তোমরা তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাবে এবার তোমরা সারাদিন জার্নি করলে এবং সোন প্রয়োগের সন্ধ্যে সন্ধ্যে পৌঁছে গেলে দুপুর থেকে সন্ধ্যে অনেক রাস্তায় টাইম লাগে ওখানে রুম নিয়ে নেবে সোনপ্রয়াগে সেখানে রুম ভাড়া হচ্ছে পাঁচশো থেকে হাজার টাকা ভিড় থাকলে হোটেলের রেট আপস ডাউন হতে পারে এবার কেদারনাথে যাত্রার জন্য মেন হলো রেজিস্ট্রেশন করা হরিদ্বার স্টেশনের পাশে এবং সোনপয় রেজিস্ট্রেশন করানো হয় কিন্তু আমি বলবো বাড়ি থেকে অনলাইন রেজিস্ট্রেশন করে যাওয়াটা সুবিধা স্ক্রিনে অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেওয়া রইল ওখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে রাতে ডিনার করে সেদিনের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কারণ পরের দিন ভোর ভোর বেলায় তোমাদের ট্রেক শুরু হবে কেদারনাথের জন্য ঘুম থেকে উঠে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের জন্য বুলেরো কার পাওয়া যায় যার মাথাপিছু ভাড়া নেয় পঞ্চাশ টাকা পার হেড গৌরীকুণ্ড থেকে ট্রেক শুরু হয় কেদারনাথের জন্য যা টোটাল কিলোমিটার হচ্ছে বাইশ কিলোমিটার যার জন্য সময় লাগে দশ থেকে বারো ঘন্টা এছাড়াও রয়েছে ঘোড়ার গাড়ি পালকি এবং ডলি সুব্যবস্থা রয়েছে যার মাথাপিছু ভাড়া পড়ে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এছাড়াও রয়েছে হেলিকপ্টার সার্ভিস যা হচ্ছে গুপ্ত কাশি ফাটা এবং শিরশি দিয়ে এই হেলিকপ্টার সার্ভিস বুকিং করার জন্য এই ওয়েবসাইটটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম এই ওয়েবসাইট ছাড়া তোমরা কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে বুক করবে না কারণ প্রচুর ফ্রড কেস হয় আমি আর নিজেও দেখেছি তো অবশ্যই যদি বুক করতে চাও তো অবশ্যই এই ওয়েবসাইটে বুক করবে কেদারনাথে পৌঁছে রাতে থাকার জন্য অনেক অপশান আছে জি এর টেন্ট রয়েছে যা পাঁচশো টাকা থেকে শুরু হয় এবং তাছাড়াও রয়েছে প্রাইভেট হোটেল যা হাজার টাকা মাথা পিছু ভাড়া নিয়ে থাকে কেদারনাথে পৌঁছে তোমরা রুম নিয়ে নিলে এবং সন্ধ্যেটা মন্দির প্রাঙ্গনে কাটালে আরতি দেখলে পরের দিন ভোরবেলায় তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে স্নান করে উঠে মন্দির প্রাঙ্গণে চলে আসো এবং পুজোর জন্য লাইন দিয়ে দাও সকাল সকাল লাইন দেওয়ার চেষ্টা করবে যাতে তোমরা ভালোভাবে পুজো দিতে পারো এখানে এছাড়াও রয়েছে ভিআইপি পুজোর ব্যবস্থা যার চার্জ হচ্ছে পাঁচ টাকা এই পাঁচ হাজার টাকাতে তোমরা পাঁচজন পুঁজি দিতে পারবে এবার আসি মেন কথায় সমতল থেকে পাহাড়ি অঞ্চলে খাবার দাবারের দাম কিন্তু যথেষ্ট বেশি তো বুঝে শুনে তোমরা টাকাটা ক্যারি করবে আর কেদারনাথে দুখানা এটিএম রয়েছে কিন্তু ওখানে প্রচুর লাইন পড়ে এটিএমের জন্য তো অবশ্যই তোমাদের বলবো যতটা পারবে ক্যাশ তোমরা ক্যারি করবে ওখানে নেটওয়ার্কের ব্যবস্থা খুবই ভালো অনলাইনও পেমেন্ট হয় কিছু কিছু জায়গায় তো যতটা পারবে ক্যাশটা ক্যারি করো এবার হচ্ছে মেন কথা যে কেদারনাথ যাওয়ার জন্য তোমরা কী কী জিনিস ক্যারি করবে তোমরা যদি ট্রেক করে যেতে চাও তো অবশ্যই দুখানা ব্যাগ নেবে একটা হচ্ছে বড় রুকশ্যাগ আর একটা ছোট পিড ব্যাগ তো তোমরা পুরো লাগেজটা নিয়ে যখন সোনপ্রয়াগে যাবে সোনপ্রয়াগে লকার রুম রয়েছে ওখানে দিনে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা লকার রুম ভাড়া পাওয়া যায় তোমরা মেন লাগেজটা যেটা আছে ভারী লাগেজ তোমরা ওখানে রেখে দেবে তোমাদের ট্রেক করার জন্য যে ছোট লাগেজটা থাক দরকার জলের বোতল ছাতা টুপি নানা রকম মেডিসিন পাতলা রেইনকোট এগুলো তোমরা ক্যারি করবে ছোট ব্যাগে তোমরা ট্রেক করার সময় চেষ্টা করবে যতটা কম মোটা জিনিস পাওয়া কারণ ট্রেক করতে করতে তোমরা কিন্তু হাঁপিয়ে যাবে তখন তোমাদের গরম লাগবে তো ওই সময় তোমাদের প্রবলেম হবে তো যতটা লাইট ওয়েট গরম ড্রেস পাওয়া যায় তো সেরকম ব্যবস্থা করে নিও তোমরা কিন্তু আধার কার্ড পাস এবং ভ্যাকসিনেশনের সার্টিফিকেট অবশ্যই অরিজিনাল ক্যারি করবে আর যাত্রাপাসের এক কপি জেরক্স করে নেবে এন্ট্রির সময় কিন্তু তোরা ওখানে চেক করবে তো অবশ্যই ওটা ক্যারি করো এই ছিল তোমাদের কেদারনাথ ট্রেকের সম্পূর্ণ তথ্য আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেট হব নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরিজ